গুটিকয়েক এমপি পদত্যাগ করলে কিছুই হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব লাল মাহানিফ। পদত্যাগ করতে চাইলে সংসদে গিয়ে পদত্যাগ করতে হয় উল্লেখ করে তিনি বলেন, মাঠে গিয়ে পদত্যাগের ঘোষণা স্ট্যান্ডবাজি, এতে পদত্যাগ হয় না। এসব অশুভ চক্রান্ত করে লাভ নেই বলেও মন্তব্য করেন হানিফ। বিএনপি জামায়াতের ষড়যন্ত্র মিথ্যাচারের প্রতিবাদে সাফারের রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত সমাবেশে এমন মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, 10 ডিসেম্বর কিছু করতে না পেরে লজ্জায় বিএনপির এমপিরা পদত্যাগের ঘোষণা দিয়েছে। আমরা